আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি গতকালকে একটি মাইক্রোফোন কিনেছি তো সেটা এখন আপনাদের সাথেই শেয়ার করব বয়া এম ওয়ান মাইক্রোফোনটি এই ফোনটি অনেক ভালো কম দামের ভিতরে ভালো সার্ভিস দেবে তো যাই হোক দেখান আমি এখন আনবক্সিং করবো আপনারা সঙ্গেই থাকেন আমার সাথেই থাকেন এই যে একটা ব্যাগ ব্যাগের ভিতরে আছে মাইক্রোফোনটি আর এখানে একটি গাইড গাইডলাইন বই আছে এর ভিতরে সব কিছুই লেখা আছে কিভাবে মাইক্রোফোনটি চেট করবো আমরা এখান থেকে পড়ে সব কিছুই চেট করতে পারবো তা আমি ওখান থেকে সেট করে নিয়ে এসেছি আমার আর চেট করা লাগবে না আপনারা এই বই থেকে পড়ে পড়ে সব কিছুই ঠিক করে নিতে পারবেন এটা হলো গাইডলাইন কিভাবে মাইক্রোফোনটি আমরা সেট করব। এই যে এই ব্যাগটার ভিতরে আছে মাইক্রোফোনটি এইখানেটা হলো একটা চামড়ার বেগ এই ব্যাগের ভিতরে মাইক্রোফোনটি আছে এখানে ব্যাগের উপরও লেখা আছে বয়া এম ওয়ান তো নকল যেই এগুলো নকলও পাওয়া যায় তো নকল যেটা সেটার ভিতরে এই ব্যাগটা নাকি থাকে না আমি যতটুকু জানি আর এই যে এখানে ব্যাগের ভিতরে আছে একটা কনভার্ট তো এটা আমরা যে কোনো জায়গায় লাগাতে পারবো যে কোনো বক্সে লাগাতে পারবো সেটার জন্য এটা দেওয়া হয়েছে আর আমি মাইক্রোফোনটি ওইখান থেকে সেট করে নিয়ে এসছি এই যে এটা হলো মাইকটা এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা আমরা আমাদের অন্যায় বা জামার সাথে আটকে রাখতে পারবো মাইক্রোফোনটি অনেক ভালো মোটামুটি ভালো সার্ভিস দেবে কম দামের ভিতরে আর এর ভিতরে আছে ব্যাটারি এই মাইক্রোফোনটি আমরা ডিএসএলআর ক্যামেরার ক্যামেরায়ও ব্যবহার করতে পারবো এখানে একটা বাটন আছে বাটনে সব লেখা আছে তে ব্যবহার করলে কি করতে হবে এখানে সব লেখা আছে লেখাটা অনেক ছোট এখানে বোঝা যাচ্ছে না তো এখানে ভিতরে আছে ব্যাটারি ব্যাটারিটা ওনারা ছেট করে দিয়েছে আর এই যে তারটা অনেক লম্বা আমরা অনেক দূর থেকে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতে পারবো এত লম্বা তার দিয়েছে তাই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত লম্বা তারটা এই যে তো এখানে মাইক্রোফোন দিয়ে আমরা যখন কথা বলবো বাহিরের নোজগুলো আসবে না বাহিরে যে শব্দগুলো থাকবে ব্যাক সাইডের সাউন্ডগুলো আসবে বাইরে শব্দটা আসবে না তাই এই হলো আমার মাইক্রোফোনটি আর এর প্রাইস নিয়েছে প্রাইস হলো বারোশো টাকা আর আমার থেকে নিয়েছে এগারোশো টাকা আর আমার থেকে একশো টাকা কম রাখলো এই হলো ব্যাপার তো ঠিক আছে যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ